11 জুন থেকে লকডাউন চলছে, তবুও করোনা সংক্রমণ আর মৃত্যুর সংখ্যায় লাগাম টানা যাচ্ছে না। ফলে আরও এক দফা বাড়ানো হয় লকডাউনের মেয়াদ। স্থানীয় সংসদ সদস্যরা অভিযোগ করেছেন, প্রশাসনের পক্ষ থেকে এবার তাদের সম্পৃক্ত করা হয়নি, তাই দফায় দফায় বিধিনিষেধ আর লকডাউন কার্যকর হলেও মূল উদ্দেশ্য সফল হচ্ছে না। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন কাজী শাহেদ। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় গেল 11 জুন থেকে এক সপ্তাহের জন্য বিশেষ বিধিনিষেধ চলে রাজশাহীতে। কাঙ্ক্ষিত ফল না পেয়ে 16 জুন থেকে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দেয় জেলা প্রশাসন। তবুও কমছে না সংক্রমণ, বরং মৃত্যু আর শনাক্তের হার শঙ্কা তৈরি করছে জনমনে। এমন বাস্তবতায় গেল বুধবার আবারও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর ঘোষণা দেন জেলা প্রশাসক। লকডাউন চললেও রাজশাহীর জীবনযাত্রা অন্য স্বাভাবিক দিনের মতোই। জীবিকার তাগিদে রাস্তায় মানুষ, মাস্ক পরার প্রয়োজন এখানে ক্ষীণ। জনপ্রতিনিধিদের অভিযোগ, সংক্রমণ কমিয়ে আনতে নেওয়া উদ্যোগে তাদের কোনো পরামর্শই নেওয়া হচ্ছে না। এবার রাজশাহীতে যে করোনার প্রাদুর্ভাব সারা বাংলাদেশে, এখানে বেশি বেশি জনপ্রতিনিধিদের নিয়ে আসতে হবে। জনগণকে চেনে, জনগণের সাথে সম্পর্ক রয়েছে, তাদেরকেও সাথে নেন, তাহলে অনেক বেশি সফলতা তারা অর্জন করবে। আমাদেরকে সমন্বয় করে যদি এটি করতেন, তাহলে আরো সুন্দর এই জিনিসটা হতো। জেলা প্রশাসকের দাবি, সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় ও পরামর্শ করেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমি কিন্তু এখন লকডাউন এর বিষয়টার সিদ্ধান্ত নিচ্ছি মহানগরের ক্ষেত্রে। এটা কিন্তু যেমন একজন মাননীয় সংসদ সদস্য নির্বাচনী এলাকার বিষয়ে যখন কোনো প্রশ্ন আসে, তখন অবশ্যই আমরা তাদের সাথে কথা বলি নেই। জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা ছাড়া লকডাউন পুরোপুরি কার্যকর করা সম্ভব নয় বলে মনে করেন জনস্বাস্থ্য নিয়ে কাজ করা ব্যক্তিরা। এক ধরনের সেটা প্রশাসনিক লকডাউন। প্রশাসনের মজা হচ্ছে যে আমাদের দেশের মানুষ প্রশাসনকে ভয় পায়, ভালোবাসে না। জনগণের সবচেয়ে কাছের সরকার জনপ্রতিনিধিরা, কিন্তু সেই জনপ্রতিনিধিকে আসলে বাদ দিয়ে তাদেরকে দূরে রেখে এই যে বর্তমান যে করোনার ভয়াবহতা, এটি কোনোভাবে থামানো সম্ভব না। রাজশাহী সিটিতে সর্বাত্মক লকডাউন চলবে আগামী 30 জুন মধ্যরাত পর্যন্ত। তবে এর আওতায় শুধু শপিং মল বন্ধ থাকা ছাড়া সবই চলছে বলে অভিযোগ রয়েছে। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী।